দেখো বন্ধুরা আজ আমাদের পাড়া থেকে উদ্ধার করা হয়েছে এই সাপটাকে চন্দ্রবোড়া সাপ এই ড্রেনের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে এটা আজকে করা হয়েছে কিন্তু গত দশ দিন আগে আরও একটাকে উদ্ধার করা হয়েছিল। এবং বন দপ্তরের থেকে লোক এসে বলেছে যে আমাদের এই এলাকাটা নাকি পুরো ছেয়ে গেছে ভাবতে পারছো কত ডেঞ্জারাস অবস্থায় আমরা আছি মানে চন্দ্রবোড়া সাপ একবার যদি কাউকে ছোবল মারে তাকে আধ ঘন্টা সময় দেয় তার আর বেঁচে থাকার কোনো জায়গা থাকে না এতটাই বিষ এর মাথার মধ্যে একটা ঝুটি থাকে আর গায়ের মধ্যে ডোড়াডোড়া দেখো চক্রাকারের দাগ থাকে চেনার মানে এটার বিশেষ লক্ষণ হচ্ছে মাথার ঝুঁটিটা আসল আর কি বিভৎস যে ও আওয়াজ করছিল সেটা বলে বোঝানো উপায় নেই মানে গায়ের রক্ত যেন মানে জল ঠান্ডা বরফ হয়ে যাচ্ছিল এতটাই ও হুঙ্কার দিচ্ছিল আসলে সাপ কিন্তু খুব ভৃতু প্রাণী খুবই ভৃতু সাপ এবার এটা ব্যবস্থা করা হচ্ছে ধরবার আর ও তো ভয় পাচ্ছে তার জন্য চিৎকার করছে কিন্তু অনেকটা দূরত্বে দাঁড়িয়েও কিন্তু রীতিমতন গায়ে কাটা দিচ্ছিল ছটফট করছে দেখো বেরোচ্ছে দেখো কত বড় দেখো সাইজটা দেখো কত বড় দেখতে পাচ্ছ দেখো এদের একটা টেকনিক থাকে ধরবার কিন্তু মানে দূর থেকেও যেন গায়ে কাটা দিচ্ছে দেখে পৃথিবীতে এমন বোধ কোনো মানুষ নেই যারা এই সাপ ভয় পায় না আর এটা হচ্ছে চন্দ্রবোড়া মানে বিষের দিক থেকে একদম বোধহয় এক নম্বরে আছে দেখেছো মাথার মধ্যে দেখো ঝুটি থাকে একটা হয়তো অতটা লক্ষ্য করতে পারছো না তো এই সাপ আমাদের এই এলাকাটাতে পুরো ছেঁয়ে গেছে দেখতে পারছো দেখো দেখো বন দপ্তরের লোক এসছে দেখতেই পারছ এবং এরা বলছে এই এলাকাটা পুরো ছেয়ে গেছে এই সাপে কি বিভৎস ও চিন্তা করা যায় না